हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रुमी जुलेट क्रिएशन। तो बंधुरा रुमी जुलेट क्रिएशन पक्ष থেকে অনেক অনেক ভালোবাসা। तो बंधुरा आज के তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। तो সবাইকে শুভ সন্ধ্যা। तो आज के ভিডিওটা শুভ সন্ধ্যা বলেই শুরু করছি। तो ভিডিও বলতে আজকে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও বানাবো কার উপর, বরের উপর। তো অনেক দিন ধরে মাথায় ঘুরছে যে বরের উপর একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো সেভাবে সুযোগ হয়ে ওঠেনি করার জন্য। তো ভাবলাম আজকেই ওর উপর একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক। তো চিকেন আনতে গেছে, তো আমি সেই মাঝখানে ভিডিওটা শুরু করে দিয়েছি। এমন ভাব করব যেন ভাববে ব্লগ বানাচ্ছে। যতই যাই হয়ে যাক, ভিডিও তো করতেই হবে, মানে প্র্যাঙ্ক ভিডিও তো করতেই হবে। কিরকম অ্যাকশনটা শুধু হয় আমি শুধু সেটাই দেখব। ওর উপর প্র্যাঙ্ক করা তো না, মানে কি বলা যায় আর, জানি না কি যে রিয়াকশন নেবে। তো কি হয় শেষ পর্যন্ত ওটাই দেখার। তো হতে পারে এটাই হয়তো আমার আজকে লাস্ট ভিডিও। প্র্যাঙ্ক ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং রয়েছে, তার জন্য কি পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে এবারে কাটাকাটি শুরু করি। 2000 years later মানে এখন এই যে মাংস রান্না করতে বসে গেছি, দেখতে পাচ্ছি এই যে মশলা ভাজা হচ্ছে, আর ও এখন এসেছে, ও হচ্ছে টিভি দেখছে। তো চলো গাইস রান্নাটা করে নিই। রান্না করে একদম দেখা হচ্ছে। এইদিকে রয়েছে এই যে মাংস রান্না করে প্রথম টেস্ট কিন্তু তোমায় করাবো, বুঝলে? খাবে তো? কষা মাংস খেতে বেশি ভালো আছে, ঠিক আছে? মাংস ঝোল আলু দিয়ে আজকে শুরু করাবো। তো চলো মাংস রান্না করে নেই, রান্না করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না চলছে এখন। তো মাংস রান্না করে প্রথমে বলতে দিয়েই টেস্ট করাবো যে মাংস কেমন রান্না হয়েছে, ঠিক আছে? মাংস রান্না হয়ে গেছে। তো এবারে একটু মাংস নিয়ে নেবো, তো বলতে দিয়ে আগে টেস্ট করাবো যে নুন কেমন হয়েছে, নুন মান্না ঝাল। তো চলো একটু মাংস নিয়ে নিই, দেখো টেস্ট করাই ওর মানে ও কী বলে। তো আমি এখন একটু ঝোল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে কড়াই থেকে একটু ঝোল তুলে নিচ্ছি। আর একটা ছোট্ট মাংসের পিস নেব, কারণ ছোট নেওয়ার কারণ একটাই, কারণ নষ্ট হবে, বেকার খাবে না, তার জন্য এক পিস ছোট মাংসের পিস নিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পেছনে বর রয়েছে, তো টিভি দেখছে, আর এদিকে আমার বাটিতে মাংস আর জুস নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি জুসের মধ্যে এক চামচ নুন মেশাবো। তো এখন নুন মেশানো হয়ে গেছে, তো এখন নিয়ে যাবো ওর কাছে। তো আগে আমি একটু টেস্ট করে দেখি। এ বাবা রে, জাস্ট মুখেই ফেরা যায় না, কি বলবো আর। তো চলো এবারে, আমার তো হাত কাঁপছে, দেখতেই পাচ্ছ এই হাত থেকে পড়ে যেত শুধু ভয়ে যে কি হবে। ঠকাতে পারলাম না, নেক্সট টাইম ঠকাতে পারবো তো? হ্যাঁ ঠকবে তো? গাইজ বর বলেছে শুভকামনা করেছে, এত পারবো তাকে ঠকাতে পারি। তো তোমরা নিশ্চয়ই পাশে থাকলে নিশ্চয়ই ঠকাতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করা যায়। তো চলো আমরা রাতে রুটি মাংস খাই, আর তোমরা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, শেয়ার
and subscribe. অবশ্যই করতে হবে।